সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যে তোমাদের 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি তোমরা গতানুগতিক দেখে লেখার চেয়ে তোমরা আসলে কিভাবে সৃজনশীলতার মাধ্যমে এবং বাস্তবতার আলোকে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে। যেহেতু তোমাদের এটা আইসিটি সাবজেক্ট, এখানে তুমি কারো লেখা দেখে বা কারো ভিডিও দেখে সরাসরি যদি লিখে ফেলবে তাহলে তোমার লেখাটা হবে গতানুগতিক। আজকে তোমাদেরকে আমাদের আজকের ভিডিওতে তোমাদেরকে ব্যতিক্রমী এবং সৃজনশীল যেটা বলা হয় সেই অ্যাসাইনমেন্ট তোমরা কিভাবে লিখবে দেখানো হবে আজকের ভিডিওতে। পাশাপাশি যেহেতু এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নির্ধারিত ক্লাস 2 অধ্যায় এবং অধ্যায় শিরোনাম হচ্ছে তথ্য, দ্বিতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এখানে তোমাদেরকে বলছে দেখো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নম্বর বিষয়বস্তু, এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7, পার্ট 8, পার্ট 9, এগুলো তোমাদেরকে পড়তে হবে অবশ্যই অধ্যায়ের। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা তোমাদের সেটা হচ্ছে করোনা স্কুল বন্ধ থাকায় তুমি তোমার দৈনন্দিন পড়ালেখার ঘাটতি পূরণে সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসরুম অনুসরণ করে থাকো। এছাড়া তুমি তোমার স্কুল পরিচালিত অনলাইন ক্লাস সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকের ক্লাসও দেখে থাকো। তুমি এসব ক্লাসে অংশগ্রহণ করতে কোন কোন ডিভাইস ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া লেখো। এখানে দেখো তোমাদেরকে বলছে তুমি কোন কোন ডিভাইস ব্যবহার করো, তো এক্ষেত্রে তুমি যদি মোবাইল ব্যবহার করো তাহলে মোবাইল সম্পর্কে লিখবে, কিন্তু তুমি মোবাইল ব্যবহার যদি না করো তাহলে তুমি মোবাইল তো লিখবে না, তাহলে তো তুমি এটা ভুল তথ্য দিচ্ছ। তুমি যদি টেলিভিশন থেকে দেখে থাকো তাহলে টেলিভিশন লিখবে, তুমি কম্পিউটার থেকে যদি দেখে থাকো এবং ক্লাস করে থাকো তাহলে কম্পিউটার কথা লিখবে। এখানে বলছে নির্দেশনা, শিরোনাম, বিষয়বস্তু উপস্থাপন, পরিশিষ্ট এবং প্রতিবেদন প্রস্তুতকারী নাম, শ্রেণী, রোল, প্রতিবেদন তৈরির সময়, তারিখ, স্থান তোমাদেরকে লিখতে হবে। বলছে বিষয়বস্তুর আলোকে লেখা যথাযথ ডিভাইস সমূহ চিহ্নিত, ডিভাইসের সঠিক ব্যবহার প্রক্রিয়া ধারাবাহিকভাবে লিপিবদ্ধ, লেখায় লক্ষণীয় মতো নিজস্বতা, সৃজনশীলতার উপস্থিতি যদি এটা থাকে তাহলে তোমরা অতি উত্তম মূল্যায়ন হবে। তো দেখো তোমরা কিভাবে লিখবে, প্রথমে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের শিরোনাম তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতিটা শিরোনামে লিখবে। তারপর দেখো তারিখ 22 সেপ্টেম্বর 2021, বরাবর প্রধান শিক্ষক, রাজউক উচ্চ বিদ্যালয়, ঢাকা, সূত্র নং, এটা ইম্পর্টেন্ট, তোমাদের সূত্র লিখতে হবে। আমি লিখছি 237 রা উবি, মানে রাজউক উচ্চ বিদ্যালয়, 22/9/2021। বিষয় করোনাকালীন সময়ে নিয়মিত লেখাপড়ার ঘাটতি পূরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রতিবেদন, এটা হলো বিষয়। মহোদয়, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে গত 21 সেপ্টেম্বর 2021 প্রকাশিত আপনার আদেশ নং 237, এখানে তোমরা লিখবা রাওবি 22/9/2021 মোতাবেক করোনাকালীন সময়ে নিয়মিত পড়ালেখার ঘাটতি পূরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত প্রতিবেদনটি আপনার নিকট পেশ করিয়েছি। এটা হলো তোমাদের প্রতিবেদনের যেটা লেখা এটা এভাবে লিখতে হবে। তারপর দেখো আমাদের এখানে লেখা তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, করোনাকালীন সময়ে নিয়মিত লেখাপড়ার ঘাটতি পূরণে আমি সংসদ টেলিভিশনের ক্লাসগুলো দেখেছি, আমাদের বিদ্যালয়ের অনলাইন ক্লাস আমি কম্পিউটার মাধ্যমে দেখেছি এবং ইন্টারনেট ব্যবহার করে ইউটিউবে এবং গুগলে বিশিষ্ট শিক্ষকদের ক্লাস দেখেছি এবং পড়েছি, নিম্নে এই সকল ডিভাইসে বর্ণনা দেওয়া হলো। তাহলে প্রথমে আমি টেলিভিশন দেখেছি, টেলিভিশনে যে সংসদ টেলিভিশনের ক্লাস দেখছি, একালে সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী গণমাধ্যম হচ্ছে টেলিভিশন, এ এক বিস্ময়কর গ্রাহক যন্ত্র, এর ছোট পর্দায় মুহূর্তে বেশি উঠে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সম্প্রচারিত যে কোনো ঘটনা, অনুষ্ঠান, খেলাধুলা, সভা সমাবেশ ইত্যাদি সবাক জীবন্ত ছবি, সদ্য ঘটনার ছবি ছাড়া ধারণকৃত ছবি এতে দেখানো চলে, ফলে টেলিভিশন এখন আমাদের দৈনন্দিন জীবনে হয়ে উঠছে তথ্য, শিক্ষা, বিনোদনের অপরিহার্য মাধ্যম। তা আমি নিয়মিত সংসদ টেলিভিশনের ক্লাসগুলো দেখে আমার লেখাপড়ার ঘাটতি পূরণ করেছি। তারপর হলো কম্পিউটার, আমি আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার হচ্ছে কম্পিউটার, কাজের গতি, বিশুদ্ধতা ও নির্ভরশীলতার দিক থেকে কম্পিউটারের ক্ষমতা মানুষের চেয়ে অনেক বেশি, অনেক উন্নত। তাই বিশ শতকের শেষ প্রান্তে কম্পিউটার ঘরে, অফিসে, ব্যাংকে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিমানে, পত্রিকায়, কারখানায় ইত্যাদি বা সর্বত্র বিশেষ জায়গা করে নিয়েছে। আমি ইন্টারনেট ব্যবহার করে আমার কম্পিউটারের মাধ্যমে জুম ক্লাস করেছি, গুগলে ইউটিউবে গুগলে
এবং ইউটিউবে বিশিষ্ট শিক্ষক মহোদয়ের ক্লাস দেখে করোনাকালীন সময়ে আমার লেখাপড়ার ঘাটতি পূরণ করেছি। যেহেতু আমি দুইটা ডিভাইস ব্যবহার করছি, তাহলে দুইটা যদি তোমরা কেউ মোবাইল বা তাহলে মোবাইল লিখবে, যদি কম্পিউটার না করা কম্পিউটার বলতে শুধু মোবাইল লিখবে, তোমার মোবাইলে বর্ণনা দিবে। এখন এখানে শেষে তোমাদের প্রতিবেদন প্রস্তুতকারীর নাম, আমার না জান বিবা, শ্রেণী ষষ্ঠ, রোল নং 2। প্রতিবেদন তৈরির সময়, তারিখ ও স্থান সকাল 10টা, 22 সেপ্টেম্বর 2021, বিদ্যালয় শ্রেণীকক্ষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি অ্যাসাইনমেন্টটা একেবারে সহজ করে তোমাদের জন্য দেওয়া হয়েছে এবং একেবারে সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো এখানে দেওয়া হয়েছে, যেখানে তোমার লেখার মধ্যে সৃজনশীলতা থাকবে, তাহলে তুমি পূর্ণ নাম্বার পাবে। তো ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই সবাই লাইক দিবে এবং তোমাদের ক্লাসমেট সবার সাথে শেয়ার করবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখানে সাবস্ক্রাইব করনি, আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান ভিডিও সবার আগে তোমরা পাবে আমাদের চ্যানেল থেকে। তো সবাই ভালো থেকে, সুস্থ থেকে প্রত্যাশা, সবাইকে ধন্যবাদ।